হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রানির সংসার। তো আজ চলে এসেছি আরও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে। তো আজ করব বেলে মাছের ঝাল। তো বেলে মাছের নানান রকম ঝোল বা বেলে মাছ দিয়ে নানান রকম চচ্চড়ি এরকম করে খায়, কিন্তু আজকে আমি বানাবো বেলে মাছের ঝাল। তো এখানে আমি 8 পিস বেলে মাছ নিয়েছি মিডিয়াম সাইজে। তো মাছগুলোতে এবার আমি নুন হলুদ মাখিয়ে নেব। নুন হলুদ দিয়ে আমি ভালো করে মাছগুলো মাখিয়ে নেব। বাঙালি মানেই বেশিরভাগ মানুষ মাছ প্রিয়, আর যদি সেটা কিনা হয় নানান ধরনের মাছ এবং এরকম ঝাল স্বাদের করে রান্না করা। তো এখানে আমি তেল গরম করে নিয়েছি, নিয়ে একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। বেলে মাছ খুব নরম মাছ হয়, তো তার জন্য ছাঁকা তেলে ভাজলেই খুব ভালো হয়। তো এখন মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, দুটো মাছের মাথা আলাদা হয়ে গেছে। যাই হোক, পুরোটা ভেঙে যায়নি, তাই নাই, ভালো হয়েছে। তো যাই হোক, মাছগুলো আমি লাল লাল করে একটু ভেজে নিয়েছি। এবার চলো তোমাদেরকে কী কী মশলা দিচ্ছি দেখাবো। এখানে নিয়েছি একটা আমি টমেটো, পরিমাণ মতো লঙ্কা, আর 7-8 কোয়া রসুন। তো এটা আমি পেস্ট করে নিয়ে আসি। তো পেস্ট হয়ে গেছে, মাছগুলো ভেজেছিলাম সেই তেলে দিয়ে দিলাম 5 ফোড়ন, আর এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি দিয়ে দিলাম। তো তেলের মধ্যে 5 ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো আমি ভেজে নেব। পেঁয়াজগুলো লাল লাল ভাজা হলে তবে আমি বাকি মশলাগুলো দেব। পেঁয়াজের মধ্যে একটা টিপস দিই আপনাদের, সবসময় কড়াইতে বা তেলের উপরে পেঁয়াজ দিয়ে তার মধ্যে যদি নুন দিয়ে দাও তো পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে বা সিদ্ধ হয়ে যায়। পেঁয়াজটা বেশ নরম হয়ে আসে। তো এরপর আমি দিয়ে দিলাম টমেটো, রসুন আর লঙ্কা বাটাটা। তো এইভাবে আমি নাড়া করতে থাকব। পেঁয়াজ রসুনের খুব সুন্দর একটা গন্ধ বেরাচ্ছে। এরপর আমি দিয়ে দিচ্ছি একে একে হলুদ গুঁড়ো দিলাম। মিডিয়াম আঁচে রেখে এরকম ভাবে আমি নাড়া দিতে থাকব যাতে মশলাটা না লেগে যায়। এরপর আমি দিলাম একটু ধনে গুঁড়ো, একটু দিলাম জিরে গুঁড়ো, দিয়ে নাড়তে থাকবো আর অপেক্ষা করতে থাকবো কত সময় মশলাটা থেকে ভালো করে তেল ছেড়ে দেয়। এদিকে জলটা ফুটাতে দিয়েছি। মশলার মধ্যে গরম জল দিলে কষা মাংস বলো মাছ বলো, মশলার মধ্যে যদি গরম জল দেওয়া যায় তাহলে তার টেস্ট সম্পূর্ণ অন্যরকম হয়। এটাও আপনারা ট্রাই করতে পারেন। তো আমার মশলা কষার পরে আমি গরম জলটা দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নিয়েছি। মাছগুলো নামানোর ঠিক 5 মিনিট আগে দিয়ে 5 মিনিট আমি ঠিক ফুটিয়ে নামিয়ে নেব, কারণ এই মাছগুলো বেশি ঝোলে রাখলে, খুব নরম মাছ তো, তো মাছগুলো ছাড়িয়ে যেতে পারে। তো আমি 10 মিনিট এটা শুধু ফুটতে দিয়েছি, ঢাকা করিনি, কারণ এই মাছগুলো খুবই নরম, ঢাকা করলে একেবারে ছাড়িয়ে যাবে। তো রেডি হয়ে গেছে
আমার বেলে মাছের ঝাল। তো যারা যারা এমনভাবে বানাওনি অবশ্যই বানিয়ে কেমন লাগলো খেতে কমেন্টসে জানিও। আজকের ভিডিও এই পর্যন্ত, ভালো থাকবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ভালো থাকবেন, আবার চলে আসবো অন্য কোনো দিন অন্য রেসিপি নিয়ে।